ওয়েলকাম ফ্রেন্ডস আমার চ্যানেলে। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ তাকে সাবস্ক্রাইবটা করে নেবেন। কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে কী বলা হতো? নরমপন্থী, চরমপন্থী, উভয়পন্থী, 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ নরমপন্থী বলা হতো। আদি পর্বে কংগ্রেসের অধিবেশনকে কী বলা হতো? 5 দিনের তামাশা, 4 দিনের তামাশা, 3 দিনের তামাশা, 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3, অর্থাৎ 3 দিনের তামাশা বলা হতো। সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 19 থেকে 23 করা হোক, এই দাবি করেন কারা? নরমপন্থীরা, চরমপন্থীরা, উভয়পন্থীরা, 5, 4, 3, 2 অ্যান্সার 1, অর্থাৎ নরমপন্থীরা এই দাবি করেছিলেন। নরমপন্থীদের কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান, অত্যাচার কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ বিধির বিধান বলা হতো। নরমপন্থীদের দাবি কী ছিল? পূর্ণ স্বাধীনতা, পরাধীনতা, আংশিক স্বশাসন। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3, অর্থাৎ আংশিক স্বশাসন দাবি ছিল। এ নেশন ইন মেকিং কার আত্মজীবন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নবরোজি। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনী। নরমপন্থীদের একটা দাবি ছিল প্রশাসনে ভারতীয় নিয়োগ বাড়ানো, কমানো, নিয়োগ বন্ধ করা। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ নিয়োগ বাড়ানো দাবি ছিল। অর্থনৈতিক জাতীয়তাবাদের একজন প্রবক্তা হলেন শিরোস্থাপত্য গোলাপ, রমেশচন্দ্র দত্ত, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ রমেশচন্দ্র দত্ত। এলবার্ট কার আইনসভার সদস্য ছিলেন? লর্ড লিটন, লর্ড রিফন, লর্ড বেন্টিং। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ লর্ড রিবনের সদস্য ছিলেন। এলবার্ট বিলের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতীয়রা অযোগ্য প্রমাণ করা, শ্বেতাঙ্গদের প্রাধান্য দেওয়া, বিচার বিভাগে অসাম্য দূর করা। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3, অর্থাৎ বিচার বিভাগে অসাম্য দূর করা এলবার্ট বিলের উদ্দেশ্য। যদি ভালো লাগে লাইক দেবে, লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো পয়সা লাগে। ধন্যবাদ।